প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটি 2019 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। তো এখানে দুইটি উদ্দীপক দেওয়া আছে, দুইটি উদ্দীপকের আলোকে সমাধান করতে হবে। এখানে ক নাম্বার যে উদ্দীপকটা আছে, সরি, 1 নাম্বার যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকের আলোকে ক আর এবং খ সমাধান করতে হবে, এবং যে 2 নাম্বার যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকের আলোকে গ নাম্বার সমস্যাটি সমাধান করতে হবে। তাহলে ক নাম্বার সমস্যাটি আমরা সমাধান করি। যেটা দেওয়া আছে সেটা লিখি, ওয়াই ইজিক্যাল টু 5 + 2√6, এটা দেওয়া আছে। এখন বের করতে হবে 1/y। তাহলে 1/y নির্ণয় করা আমরা ইতিপূর্বে শিখেছি যে 1/y, এখানে ওয়াই এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 5 + 2√6। এখন এটা অ্যান্সার হবে না। এখন এটার অ্যান্সার বের করার জন্য যে 5 + 2√6 যেটা দেওয়া আছে, এটার প্লাসের জায়গায় মাইনাস করে লব এবং হরে গুণ করে দিতে হবে। লব এবং হরে 5 - 2√6 দ্বারা গুণ করে। এখন নিচে যে অবস্থা আছে, এখানে নিচে দেখা যাচ্ছে এটা একটা সূত্র আকারে আছে। সূত্রটা হচ্ছে, এখানে আমরা একটা সূত্র জানি যে a + b (a - b), এটাকে আমরা লিখতে পারি যে a² - b²। অর্থাৎ এখানে সূত্রের a এর জায়গায় আছে 5 এবং b এর জায়গায় আছে হচ্ছে 2√6। তাহলে আমরা লিখবো a² - b² অর্থাৎ 5² - 2√6² হ্যাঁ, তাহলে এটা আসলে আমরা যে সূত্রটা লিখতে পারি যে 5² - 2√6² 5² মানে 25 এবং 2√6² এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে 2² × √6² 2² মানে এখানে 4 এবং √6² √6² মানে এখানে 6, মানে 424। এখন 25 থেকে 24 গেলে এক থাকে, তাহলে নিচে এক আর লেখার প্রয়োজন হয় না। এটাই হচ্ছে y/y এর অ্যান্সার। এবার আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে y^4 + 1/y^4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, এবং ক হতে যেটা পেলাম যে 1/y। এখন এই দুটা জিনিসকে যদি ওয়াই এর মান এবং 1/y এর মান যদি আমরা যোগ করে দিই, তাহলে y + 1/y পাবো। অর্থাৎ ওয়াই এর সাথে 1 + y যোগ করে, এবং এখানে এটা এটা কাটা যায় প্লাস মাইনাসে, তাহলে থাকে হচ্ছে 10। এখন এটা যদি আমরা পর্যায়ক্রমে 2 বার বর্গ করি, তাহলে আমরা এই অ্যান্সারটা এখানে পেয়ে যাব। অর্থাৎ বর্গের সূত্র আমরা প্রয়োগ করব। বর্গের সূত্র আমরা জানি, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ এর হোল স্কোয়ার সমান প্রথম পদের স্কোয়ার। অর্থাৎ প্রথম পদ এখানে ওয়াই, ওয়াই এর স্কোয়ার প্লাস 2 × প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ এর হোল স্কোয়ার। কারণ বর্গের সূত্র ছিল এরকম যে a + b² = a² + 2b + b² এখানে এর জায়গায় আছে ওয়াই এবং বি এর জায়গায় আছে এখানে 1/y। তাহলে এই ফরম্যাটে, তাহলে এ স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার 2 × a, এ হচ্ছে প্রথম পদ ওয়াই, বি হচ্ছে 1/y এবং দ্বিতীয় পদ হচ্ছে 1/y হোল স্কোয়ার বি এর জায়গায়। এখন এটা একটু মডিফাই করতে হবে। এখানে এখানে ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে হচ্ছে 2 1/y হোল স্কোয়ার মানে 1/y স্কোয়ার। এখন এই 2টাকে আমরা ডানে পাঠিয়ে দেবো, এটা তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে y² + 1/y² = 98। এখন আমাদের বের করতে হবে y^4 + 1/y^4। তাহলে এটাকে পুনরায় আমরা বর্গ করে পাই, পুনরায় বর্গ করে আবার সেই বর্গের সূত্রে প্রথম পদের জায়গায় এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে a² + 2b + b² এই আকারের আছে। অর্থাৎ 2 × প্রথম পদ, প্রথম পদ এখানে ওয়াই স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 1/y² এবং দ্বিতীয় পদের স্কোয়ার, অর্থাৎ 1/y² তার স্কোয়ার। তাহলে y² এখানে ভ্যানিশ হয়ে যায়, y² এবং তার উপরে স্কোয়ার মানে y^4 হয়, এবং এখানে 2 থাকে। এখন এই 2টাকে আমরা ডানে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যায়, এবং 98 এর হোল স্কোয়ার এখানে 9606। এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমাদের গ নম্বর সমস্যাটি সমাধান করবেন। তাহলে গ নম্বর সমস্যাটা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা এই 2 নম্বর যে উদ্দীপকটা, সেখান থেকে আমাদের এখানে যেহেতু x³ - 1/x³ আছে, তাহলে আমাদের মাইনাসের একটা মান লাগবে, অর্থাৎ x - 1/x এর মান আমাদের লাগবে এখানে। তো এটা বের করা যায় এখান থেকে। তাহলে আমরা যেটা উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। এখন এখান থেকে x - 1/x এর মান বের করার নিয়ম হচ্ছে, আমরা বর্গের যে মাইনাসের সূত্রটা জানি যে a - b² = a² - 2ab + b² এখন এটাকে আমাদের সূত্র বানাতে হবে। তাহলে আমরা a² - 2ab - প্লাস 1 বাই
বি স্কোয়ার এ আকারে লিখছি এখানে। এখন এই যে এক্স এস কাটা গেলে শুধু টু থাকে, এখন এই মাইনাস টুটা তো অতিরিক্ত আসছে, তো উভয় পক্ষে আমরা মাইনাস টু নিয়ে, কারণ এটা একটা সূত্রের আকারে এখানে হয়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে হয়ে গেছে এখানে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার লিখতে পারি আমরা। এবং এই পাশে মাইনাস যে টু আছে এটার সাথে এখন এটা লসাগু করতে হবে, অর্থাৎ নয়ের লসাগু এখানে আট, সরি নয়ের লসাগু এখানে নয়, এখানে নিচে একটা ওয়ান আছে, এটা ছোটবেলার লসাগু গসাগু যে রকম করা হয়েছে সেরকম। তাহলে নয় এবং একের লসাগু হচ্ছে নয়, নয়কে নয় দ্বারা ভাগ করলে ওয়ান হয়, ওয়ান দ্বারা আবার 82 কে গুণ করলে 82 হয়, নয়কে ওয়ান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে নয় হয়, এবং সেই নয় দ্বারা আবার 82 দ্বারা গুণ করা হলে 9 দুগুণে 18, এটা হলো নিয়ম। বাম পাশে যা যা আছে তাই থাকবে, তাহলে 82 থেকে 18 গেলে 64 হয়। এখন স্কোয়ার আছে, স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আমাদের বর্গমূল করতে হবে, তো বর্গমূল করলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পাওয়া যায় 8/3, অর্থাৎ 64-এর বর্গমূল হচ্ছে 8 এবং 9-এর বর্গমূল হচ্ছে 3। এখন আমাদের ঘন করতে হবে, এখন এই রাশিটাকে আমরা ঘন করে দিই, যেহেতু এটা ঘনের সূত্র দেওয়া আছে, তাহলে ঘনের সূত্র আমরা জানি যে এ প্লাস মাইনাস, যেহেতু তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে ঘন নির্ণয়ের যে মান নির্ণয় যে সূত্র সেটা। এখন উভয় পক্ষে যদি আমরা ঘন করে দিই তাহলে আমরা এই অবস্থা পাই, এখন এটাকে আমরা এ আকারের সূত্র আকারে লিখবো, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এখানে ঠিক এটার মতো, এখানে প্রথম পদে আছে এক্স, দ্বিতীয় পদে আছে এখানে 1/x, তাহলে এ কিউব মানে কি এক্স কিউব মাইনাস বি কিউব মানে কি 1/x³, 3 ইন্টু এ, এ মানে কি এক্স, বি মানে কি 1/x, ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স এবং বি মানে 1/x, এভাবে সূত্রটা লেখা যায়। এরপরে এখন এই যে এই এক্স কাটা যায় এখানে, তাহলে এক্স কিউব মাইনাস এই এক্স মাইনাস 1/x এর মান আবার এখান থেকে এখানে ইনপুট করে দিলাম, হ্যাঁ তাহলে এখন 3 3 কাটা যায়, এখানে শুধু 8 থাকে, এই 8টা আমরা সমান চিহ্নের পাশে পাঠিয়ে দেবো, অর্থাৎ এবং 8/3, 8-এর ঘন করলে হয় 512 এবং 3 ঘন করলে হয় এখানে 27। এখন এই যে মাইনাস 8 এটাকে আমরা ডানে পাঠিয়ে দেবো, দিয়ে প্লাস হয়ে যাবে, এখন এখানে আবার লসাগু করতে হবে, তাহলে এখানে লসাগু এখানে একটু উপরে লিখি, এখানে লসাগু হচ্ছে 27, 27 দ্বারা 27-কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 512-কে গুণ করে দিলে 512 হয়, এবং ওয়ান 18 নিচে একটা ওয়ান আছে, 1-কে যদি 27 দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে 27 হয়, 27 দ্বারা আবার 8-কে যদি গুণ করা হয় তাহলে 216 হয়, তাহলে 512 এবং 216 যোগ করলে হয় 728। এখন এই যে নিচে যে হরে যে 27 আছে, 27-কে আমরা যদি এটা বামে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যায়, অর্থাৎ 27 ইন্টু এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 728, তো এটাই হচ্ছে প্রমাণের বিষয়। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রমাণিত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের বেশি কিন্তু কাজ করার সূত্র দরকার হয়নি, অর্থাৎ মাত্র দুটি সূত্র দিয়ে আমরা সমাধান করেছি, একটা হলো বর্গের সূত্র এবং একটা ঘনের সূত্র, আশা করি তোমরা বুঝতে পেরেছো।